হাওড়ার ঘুষুরিতে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, এলাকায় পৌঁছেছে দমকল, যদিও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। হাওড়ার ঘুষুরির ঘটনা, প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন। গতকালই হাওড়ার ফরশো রোডে জুট মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আজ ফের হাওড়ার ঘুষুরিতে প্লাস্টিকের গুদামে আগুন। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর ঘোষের সঙ্গে। ভাস্কর, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে দুটো ইঞ্জিন প্রাণপণ চেষ্টা চালাচ্ছে আগুন নেবাবার, সৎসকালে আগুন লাগার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটা, খিঞ্জি এলাকা, পাশাপাশি জায়গায় যেখানে কারখানাগুলো আছে সেগুলোকে প্রোটেকশন দেওয়া আছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে। প্রচুর মানুষ জমে গেছে মেন রাস্তার প্রায় পাশেই, যেখান থেকে গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আপাতত কারখানার আগুন নেভানোর কাজ চলছে, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না ঠিক যে কারখানার ভেতরে, সেই গোডাউনের ভেতরে কোনো নাইট শিফটের লোক কাজ করছিল কিনা, কিন্তু কিভাবে আগুন লাগলো আসলে শর্ট সার্কিট কিনা সেটা এখন খতিয়ে দেখছে দমকলের লোকেরা, স্থানীয় পুলিশ প্রশাসনের লোকেরা পৌঁছেছে, এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি কন্ট্রোলে আসেনি। দমকলের দুটো ইঞ্জিনে কাজ করছে, আরো ইঞ্জিনকে খবর দেওয়া হয়েছে তারা আসছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে নেই, কিন্তু আগুনকে কন্ট্রোল করার কাজ চালাচ্ছে। ভেতরে কোনো লোক আছে কিনা বা কোনো কর্মী আটকে পড়েছে কিনা সেগুলোকে খোঁজ চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে সেরকম কোনো খবর পাওয়া যায়নি। মোটামুটি মোটের উপরে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালালেও আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আসেনি, চেষ্টা চালানো হচ্ছে বলেই খবর। ভাস্কর, কি কারণে আগুন লেগেছে তা কি জানা গেছে? দেখো, এটা হচ্ছে সকালবেলায় আগুনটা দেখা গেছে, নাইট শিফটের কাজ জেনারেলি যেটা কারখানা নয় এটা মোটামুটি যেটা জানা গেছে প্রাথমিকভাবে, এটা একটা গোডাউন যেখানে মাল স্টোর করে রাখা হয়, সেখানে কাজ কিছু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়নি। সেই অর্থে গোডাউনের ভেতরে মানুষ তখনই যায় যখন কাজকর্ম হয়, রাত্রে যখন যেহেতু মেশিনারি কাজগুলো হয় না তাই সেখানে লোক থাকার কোনো কথা নয়। কী অর্থে আগুন লেগেছে সেটা বোঝা যাচ্ছে না, হতে পারে শর্ট সার্কিটের কারণে বা অন্য কারণে, কারণ শীতের সময় এই সময় নানা কারণে মানুষ আগুন জ্বালিয়ে আজ পোয়ায় নানা কারণ হতে পারে, কোনো ভিড় আগুনে হতে পারে, এখনো পর্যন্ত পুরো বিষয়টা পরিষ্কার নয়। যদিও পুরো বিষয়টা খতিয়ে দেখছে দমকল, এলাকায় কার্টেন করা হয়েছে যাতে করে আগুন ছড়িয়ে না পড়ে, এবং মানুষকেও রেস্ট্রিক্ট করা হয়েছে, আরও ইঞ্জিনের ইঞ্জিন আসছে দমকলে, পুলিশ পুরো জায়গাটা ফিরে রেখেছে, এখনো পর্যন্ত কিন্তু আগুন লাগেনি। আগুনের সঠিক কারণ এই মুহূর্তে জানা যাচ্ছে না। ভাস্কর, ছবি দেখে আমরা বুঝতে পারছি মানে বিধ্বংসী আকার নিয়েছে এই আগুন, সেক্ষেত্রে এই প্লাস্টিকের গুদামের আশপাশে আর কি কি রয়েছে, আগুন ছড়িয়ে পড়ার কি আশঙ্কা থেকে যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেভাবে আগুনের যে ভয়াবহতা, এবং এই যেখানে আগুন লেগেছে তার অনতি দূরে গঙ্গা রয়েছে, একটা হাওয়ার কিন্তু বরস রয়েছে, কিন্তু এই মুহূর্তে আগুন সেভাবে ছড়িয়ে পড়ার জন্য যতটুকু হাওয়ার রেস, যতটুকু বেগ দরকার সেইভাবে কিন্তু সেই হাওয়াটা প্রভাবিত হচ্ছে না। সুতরাং এই মুহূর্তে আগুন যে ছড়িয়ে পড়বে সেই অবস্থানটা কিন্তু দমকল না করলেও পুরোপুরি পাশাপাশি এলাকাগুলোর কারখানাগুলো যেগুলো আছে যেগুলোকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, একই সঙ্গে কুলিং পদ্ধতি করছে যাতে করে পাশাপাশি কারখানাগুলো তো আগুন না ছড়িয়ে যায়। কিন্তু যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেখানে গোডাউনে পাশাপাশি আরও অনেকগুলো কারখানা আছে, সেই সব জায়গায় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু দমকল পুরোপুরি চেষ্টা করছে, আরও ইঞ্জিন আসছে, পদস্থ কর্তারাও আসছেন, সব মিলিয়ে চেষ্টা চালানো হচ্ছে যেন আগুন ছড়িয়ে না যায়, এবং এটা যেন আরও ভয়াবহ আকার নিয়ে কোনো বড় সড় ক্ষতি বা প্রাণহানির যাতে ঘটনা না ঘটে সেই দিকে একদম সজাগ কিন্তু প্রশাসন। ধন্যবাদ।